সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় রূপনগর টিন সেট 6 ও 7-8 যে রোড আছে, রোডের পশ্চিম মাথায় সুনামধন্য একটি মসজিদ মাদ্রাসা আছে, রূপনগর জামি মসজিদ কমপ্লেক্স। প্রিয় দর্শক, সুনামধন্য এই মসজিদটি আমরা দোতলায় দেখছি, একতলা দোতলা, কিন্তু আমরা তৃতীয় তলা, চতুর্থ তলা, পঞ্চম তলায় যেতে চাই, চলমান উন্নয়ন নিয়ে কথা বলছি। আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন রূপনগর থানা বিশিষ্ট সমাজসেবক এবং একজন ডাক্তার, রহমান ফার্মেসি যে বললেই চিনে সবাই, সেই রহমান ফার্মেসির প্রোপাইটর রহমান শেখ। তো প্রিয় দর্শক, আমরা সেই সুনামধন্য মসজিদের সহসভাপতি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অবসরপ্রাপ্ত আফজাল হোসেন রহমান সাহেবের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে আজকে আমরা আপনার মসজিদের চলমান উন্নয়ন নিয়ে আমরা কথা বলবো। আপনি নবগঠিত কমিটির সহসভাপতি রূপনগর জামে মসজিদ কমপ্লেক্সের। এর আগে অনেক কমিটি এসেছে, কিন্তু আমরা এই মসজিদটার দোতলা দেখতে পাচ্ছি, তৃতীয় তলাও যেতে পারছে না। তো অথচ এলাকার তো অনেক সুনামধন্য দানবিক এবং মানবিক এবং অনেক টাকাও উঠে আপনাদের আছে, মনে হয় মাদ্রাসায় কালেকশন হয়। তা আসলে এবার যে আপনারা কমিটি পেয়েছেন, নজরুল ইসলাম ডালিম সাহেব সেক্রেটারি, আপনি সহসভাপতি, এবং আপনার সাথে জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন সোহেল সাহেব, তো সবাই আপনারা খুব অ্যাক্টিভ আমার কাছে মনে হচ্ছে। তো এই বিষয়ে একটু কথা বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি তার পবিত্র মসজিদের দায়িত্বের খাদেম হিসাবে আমাদেরকে সেবা করার দায়িত্ব দিয়েছেন রূপনগর জামে মসজিদ কমপ্লেক্সের। আজকে স্মরণ করছি যিনি আমাদের বৈষ্ণবাদী ছাত্র আন্দোলনের পর এই নতুন কমিটি উপহার দিয়েছেন আলহাজ জহুরুল হক সাহেবকে। আল্লাহ জহুরুল হক সাহেবের প্রজ্ঞা এবং বুদ্ধিতে আমাদের নতুন কমিটি গঠন করা হয়, যে কমিটিতে সকল দলের দলবদ নির্বিশেষে আমরা একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে এই মসজিদ উন্নয়নের জন্য নেমেছি। মহান আল্লাহ তাআলা আমাদের এই নামাকে কবুল করুন। ধন্যবাদ জানাচ্ছি এমসিবি টিভির পক্ষ থেকে আসা প্রতিবেদককে, তিনি আমাদের আজকের এই প্রতিবেদন গ্রহণ করতে এসেছে। আমাদের মসজিদটি 40 বছরের পুরানো, হাঁটি হাঁটি পা পা করে টিন শেড মসজিদটি আজকে দোতলা কাজ সম্পন্ন হয়েছে এবং তিনতলা কাজ আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন এই রমজানে কাজটি ধরার চেষ্টা করব আমরা। মসজিদটি অত এলাকার জন্য একটি বড় মসজিদ, এখানে প্রায় 5,000 লোক নামাজ পড়ে, 4,000 লোক ভিতরে সংকলন হয়, 1,000 লোক বেশিরভাগ সময় রাস্তার পাশে নামাজ পড়তে হয়। যখন দেখা যায় বৃষ্টি আসে, বৃষ্টি তাদেরকে ভিজে ভিজে আল্লাহর ইবাদতে তারা মশগুল থাকে। তাই সম্মানিত এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ, যারা দানশীল তারা তাদের দানকে প্রশস্ত করুন, দানের হাতকে মুক্ত করে আমাদের মসজিদটি তৃতীয়তলার কাজ ধরার সহযোগিতা করুন। আল্লাহ আপনাদের এই দানকে জান্নাতের একটি নাজাত হিসাবে কবুল করবে। এই মসজিদটি জমিটি জাতীয় গৃহণ কর্তৃপক্ষের, যেহেতু মসজিদটি জাতীয় গৃহণ কর্তৃপক্ষের জমিতে আমরা নিচ্ছি, মসজিদ ওয়াকফ সম্পত্তি ছাড়া মসজিদে সেজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন কিনা উনিই জানেন, তাই মসজিদের কাজটি একটু ব্যাঘাত ঘটছে। গত 23 তারিখে আমি আমার নবগঠিত কমিটি নিয়ে জাতীয় গৃহণের চেয়ারম্যান সাহেব মহোদয়ের কাছে গিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন যদি জমিটি সরকারিভাবে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা থাকে, যা টোকেন মূল্যে, তা উনি চেষ্টা করবেন দেওয়ার জন্য। সেই হিসাবে আমরা আসি, আমরা কমিটির সাথে আবার কথা বলে আমাদের চিন্তাভাবনা নিয়েছি যে পূর্বে দীর্ঘদিন সময় গেছে, আমাদের অল্প সময় আমরা আসছি, চেষ্টা করব এই বছরের রমজানের ভিতরে আমরা তৃতীয় তলার কাজ ধরার জন্য। এই তৃতীয়তলার কাজটি ধরতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, যা 45 থেকে 50 লক্ষ টাকার।
এই 45 থেকে 50 লক্ষ টাকার ঘাটতি আশা করি যারা দানশীল আছেন, বিশেষ করে আমাদের রূপনগর টিন শেড বসবাসকারী এবং আমার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন, সকলের সহযোগিতায়, দানের সহযোগিতায় আমরা আমাদের তৃতীয়তলার কাজটি ধরার আশা করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের আশা পূরণ করবেন। আপনাদের যে তৃতীয়তলা চতুর্থতলা যে আপনারা নির্মাণ করবেন, যে বাজেট প্রয়োজন, সেই বাজেট কিভাবে কালেকশন করবেন? ধন্যবাদ। আমরা যারা দানশীল আছে অনেকের সাথে যোগাযোগ করছি, ওনারা আমাদেরকে বলছে আপনার কাজ ধরেন, আল্লাহর ঘর আল্লাহ এটা করে দিবে, আমরা সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিব। সেই হিসাবে সেই আশাবকে নিয়ে চেষ্টা করব এই রমজানের ভিতরে আমাদের কাজটি ধরার জন্য। যেহেতু আমাদের সাথে সকল বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছেন, আল্লাহ জহরক সাহেব উনি অনেক মানবিক মানুষ এবং আমাদের উপহার দিয়েছেন মানবিক কিছু লোক, আমাদের সেক্রেটারি নুরুল ইসলাম ডালিম এবং আমাদের সহকারী সেক্রেটারি মতি আব্দুল মতিন চৌধুরী সোহেল, তারা সার্বিক চেষ্টা করে যাচ্ছেন সকলের সাথে যোগাযোগ করে এবং আমাকে প্রতিনিয়ত আপগ্রেড জানাচ্ছেন কি করতে হবে, কি করলে ভালো হবে। সেই হিসাবে আমরা অগ্রসর হচ্ছি। দেখা যাক আল্লাহ আমাদের মসজিদটি করার জন্য কোন কোন দানশীল ব্যক্তিকে আমাদের সাথে যোগ করেন। এই যে মসজিদের পাশাপাশি যে একটা সুন্দর একটি মাদ্রাসা আপনারা করেছেন, তো এখান থেকে অনেক স্বনামধন্যভাবে আলেম হয়ে হাফেজ হয়ে বেরিয়ে যাচ্ছে, তো এই যে মাদ্রাসা কোনো ঘাটতি আছে কিনা বা কালেকশন ঠিকমতো উঠছে কিনা বা ঘাটতি থাকলে কীভাবে সেটা পূরণ করবেন? ধন্যবাদ আপনাকে আপনি একটি সুন্দর প্রশ্ন করার জন্য। রূপনগর জামে মসজিদ কমপ্লেক্স একটি এতিমখানা এবং মাদ্রাসা আছে যা দীর্ঘদিন অন্যের আমাদের সকলের সহযোগিতা চলে আসছে এবং এখান থেকে প্রতি বছর 4-5 জন করে হাফিজ কোরআন বাইর হয় এবং 70 জনের মতো এখন ছাত্র আছে, তাদের মধ্যে 30 জন আছে হেফজ করতেছেন। এখন বেশিরভাগই তারা এতিম, এতিমদের কারণেই এই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে। আর এতিমদের সহযোগিতা আরও প্রয়োজন, তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করার জন্য এলাকাবাসী এবং দানশীল ব্যক্তিদের কাছে আমরা সবসময় চেয়ে আসছি। তাদের দান, বিশেষ করে কোরবানের সময় তাদের পশুর কোরবানের চামড়াগুলো আমাদের দান করেন এবং রমজানের সময় তারা তাদের জাকাতের কিছু অংশ আমাদের এতিমখানায় দেন এবং আমরা প্রতি শুক্রবার মসজিদ থেকে কিছু টাকা কালেকশন হয়, মানুষ সহযোগিতা করে, 1,000-5,000 টাকা উঠে, এইভাবে আমাদের মসজিদটা চলছে। তবে একটু উন্নয়নের করার জন্য দানশীল ব্যক্তিদেরকে আমাদের এতিমখানায় কিছু দান করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে, আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ধন্যবাদ এমসিবি টিভিকে যিনি আমাদের আজকের প্রতিবেদন সফলভাবে নেওয়ার জন্য, ধন্যবাদ আমার অত্র এলাকার মুসলিম একরামদেরকে যারা এই মসজিদে নিয়মিত সালাত আদায় করছেন, শুকরিয়া মহান রাব্বুল আলামিনের কাছে, তিনি যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দেন, এই বলে আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। পুরো অনুষ্ঠানটি শেয়ার দিবেন একটি ধর্মীয় প্রতিষ্ঠান এই রূপনগর জামে মসজিদ কমপ্লেক্স এবং যে মাদ্রাসা নিয়ে আমরা কথা বললাম, অত্র রূপনগর টিন সেট এলাকা শুধু নয়, এই মসজিদের বিভিন্ন দূর দূরান্ত থেকেও কিন্তু নামাজ পড়তে আসে মুসল্লিরা। তো প্রিয় দর্শক শেয়ার দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সমস্ত নবীদের মধ্যে যে খবর আর ধৈর্য দিয়েছে একা নবী মোহাম্মদ রসুল আল্লাহ হাজিয়েছে পরিচিত ঘটনা সাহেবের মাঝে যখন গড়িয়ে পড়ে যখন সুতরাং কাটতে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে আল্লাহ বিশ্বাস করতে পারেননি, কিন্তু আমার পক্ষ থেকে যারা পৌঁছে দেয় বলো আমার মন মনে বোঝে নাই আল্লাহ যেন আমাদের সাহেব মোহাম্মদকে মাফ করে দেয়। আল্লাহ উম্মতকে মাফ করে দাও,
আপনি যখন ইচ্ছা তখন কোমরের তরবারের চুমুর থেকে মুহূর্ত দেরি হতো না, সেটা তুলে কেন করবেন?